আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে অবশ্যই বলে নেই, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা এখনই আমার এই ভিডিওটা দেখতেছেন, এখনই আমার ইউটিউবের ভিডিওর যে নিচে লাল অপশন সাবস্ক্রাইব, ওখানে চাপ দেন, চাপ দিয়ে বেল আইকন অন করে রাখেন, যাতে নতুন নতুন ভিডিও পাইতে সবার আগে তা আপনাদের ফোনে যায়। তো ভিডিও শুরু করা যাক। সাইপ্রাসে যখন আপনারা আসার জন্য ইউটিউবে খোঁজাখুঁজি করেন অথবা ফেসবুকে ঘাটাঘাটি করেন, মানুষের থেকে জিনিসপত্র শোনেন আর কি, ম্যাক্সিমাম মানুষই আপনাদেরকে এই বিষয়টা আজকে বলে না, আমি যেটা যে বিষয়ে আলোচনা করব। আর এই বিষয়ে না জানার কারণেই অনেক দালাল আপনাদের থেকে অনেক ধরনের প্রতারণা করে থাকে, বা আপনারাও দেশে আসার পর প্রতারণার শিকার হন। মূলত দালালরা আপনাদেরকে বলে থাকে কি, এই দেশে এর কোনো ভিসা লাগে না, আবার ভিসা বলতে গেলে যে ওনার আকামা লাগে না আর কি, অন্যান্য সৌদি আরব বা ওমান বা দুবাইতে যেরকম আকামা করতে হয় এইসব দেশে আকামা করতে হয় না, এই কথাটা দালাল বলে থাকে। তারপর এখানে বলে থাকে এখানে 1 বছরের ভিসা হয় বা 2 বছরের ভিসা হয়, ভিসা একবার করলে আর করতে হয় না, জাস্ট রিনিউ করতে হয়, বাংলা টাকার অল্প কিছু টাকা লাগে, এইসব দালাল আপনাদের বলে থাকে আর কি। যার কারণে আকামা নাই, এইসব নাই, ওরকম ভিসায় অত খরচ নাই, যার কারণে আপনারা এরকম সাইপ্রাসে আসার জন্য আরও পাগল হন বা কাজকর্ম আছে। তো আমি আজকে আলোচনা করব আকামার যে বা সিস্টেম বা কীরকম কী কাজকর্ম হয় দেশে বা কাজকর্ম আছে কিনা এইসব বিষয়ে। কাজের কথা প্রথমে বলতে গেলে দেশে কমসে কম কাজ আছে, ভালো কাজ আছে, যদি আপনি কাজ জানা থাকেন বা আপনার কাজ করার ওইভাবে মন মানসিকতা যদি থাকে, এদেশে কম বেশি অনেক কাজ আছে। তবে কাজ খুঁজতে হবে, নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে, মানুষের সাথে পরিচয় হতে হবে, আপনার কাজ আপনি নিজে আরেক জায়গায় যাবেন বা তুর্কি এদেশের যে তুর্কি তুদের যারা কাজ করে বা কন্ট্রাক্টর এদের সাথে কথা বলতে হবে, কাজ নিজের কাজ নিজে খুঁজতে হবে, মানে কাজ আছে। ওইভাবে না যে আপনি আসলেন, আসার পর কোনো ধরনের কাজ নেই, আপনি ঘরে 6 মাস শুয়ে আসেন, এরকম না, কাজ আছে। যারাও মূলত এখন সাইপ্রাসে আছে, কিছু মানুষ আছে, অনেক মানুষই আছে আমাকে এসে যে 2 মাস 3 মাস ধরে কাজ নেই বসে আছে, তাদের জন্য বলি আপনারা ঘরের থেকে বের হবেন, বিশেষ করে সকাল টাইমে। এই দেশে সকালে সব জায়গায় বা যেসব কাজ আর কি সকালে মানুষজনদের নিয়ে যায়, সকালে আপনারা ওইভাবে বের হবেন, বের হয়ে যেখান থেকে মানে রিসিভ করে সেসব জায়গায় যাবেন, যা বলবেন আমার কাজ নাই, আমার কাছে এখন টাকা নাই, খাবারের টাকা নাই, তারা তাদের যদি বলেন আমি কাজ পারবো তো কাজে নিয়ে যাবে। এরকম আমি 2-1 বার করে দেখছি, আমি অন্য অন্য কাজও করছি এইভাবে, মানে এইভাবে কাজ আপনারা পাবেন আর কি। আর আকামার বিষয়টা হচ্ছে এতে আকামা না, এটা ঠিক, তবে আকামার জায়গায় জাস্ট নাম দিছে সিগর্তা, মানে এটা আকামার মতোই কাজ করে। সৌদিতে যেমন প্রতি বছর হয়তো 4-5 লাখ টাকা লাগে আকামা বিষয়ক, এটা আমি শিওর জানি না কত টাকা লাগে, এতে সৌদিতে হয় মানে এটা হচ্ছে একে বলে সিগর্তা। এখন ধরেন আপনার দালাল আপনাকে এ দেশের সিন্ডিকেটটা কি সিস্টেম শোনেন, আপনার দালাল আপনাকে আনবে, আপনার দালাল আপনাকে আনবে 1 বছরের ভিসা দিয়ে, আপনার কাগজ একটা দেখাবে 1 বছরের সিগর্তা বা আপনার ভিসা। মূলত এদেশে যখন আসবেন, আসার পরে আপনার মেডিকেল করাবে, মেডিকেল করানোর পরে আপনার তারা ভিসা তৈরি করে দিবে, ভিসাটা হবে হচ্ছে এদেশের হলুদ পেপারের একটা কাগজ, হলুদ পেপার, হলুদ একটা পেপারের কাগজ হবে, ওইখানে সিগর্তা একটা থাকে। এটা হচ্ছে কি, ধরেন আপনার ভিসা আপনার 1 বছরের মেয়াদের কাগজে লেখা আছে, তবে ওইটার সিগর্তা দিচ্ছে 3 মাস 4 মাস 5 মাস, তার মানে আপনার ভিসা কার্যকর হবে ওই 4 থেকে 5 মাসে, মানে যে যে কদিনের আপনার সিগর্তা দেওয়া থাকবে, মানে এটা এই দেশে আসার পরে সিগর্তা চেক দেওয়া হয়। সিগর্তা হচ্ছে আপনার ইন্স্যুরেন্স আর কি, ধরেন আপনার যদি কোনো প্রবলেম হয়, মেডিকেল টেডিকেল যাবতের খরচ সেটা সিগর্তা বহন করে, মানে আপনি যে দেশে আছেন সেটা দিতে হয়। সিগর্তা হচ্ছে আপনার মেবি এখন 6 থেকে 7 হাজার লিরা, মানে এক প্রতি মাসে আপনাদের 6 থেকে 7 হাজার লিরা এদেশে সরকারকে দিতে হবে। তো হিসাব করে দেখেন 6 হাজার লিরা যদি হয়, ধর দলম 6 হাজার লিরা, তো প্রতি মাসে 6 হাজার লিরা 12 মাসে কত পড়ে, আর এখনকার টাকা রেট হচ্ছে 1 লিরা বাংলাদেশি 3 টাকা 54 পয়সা এরকম আর কি। এখন হিসাব করে দেখেন কত টাকা পড়ে আপনার দালাল। এখন যখন আপনার আনবে, আপনার দালাল আপনাকে আনার পর, আপনারা তো এইসব সিগর্তা বিষয়ে জানেন না বা ওইভাবে কম বুঝেন, যার কারণে ওরা করে কি 3 মাস কি 4 মাসের সিগর্তা দেয়, 3-4 মাসের সিগর্তা দেয় আপনাকে, আনে আনে যে কোনো একটা কাজে ঢুকাই দেয়, বলে এক করে আর এক, বা যাই হোক কাজে ঢুকাই দেয় একটা ভিসা টিসা দিয়ে, আপনার আগ্রম বাগ্রম বোঝাই দিয়ে দেয়, 3-4 মাসের ভিসা মানে সিগর্তা দেয়। তার মানে দালাল কিন্তু আপনার থেকে টাকা নিয়েছে 6-7 লাখ 1 বছরের সিগর্তা সহ ভিসা করে দেওয়ার জন্য, কিন্তু সেখানেও করলো কি 3-4 মাসের মানে ইয়াটা দিল সিগর্তা দিয়ে, আপনার ভিসা দিয়ে বুঝাই দিল আপনারা, ব্যাস আপনার ঝামেলা শেষ,
আপনারে আনছে, আপনার ভিসা করে দিয়েছে, আপনার কাজ দিয়েছে, দালালের সাথে আপনার সম্পর্ক শেষ। মূলত এরকমই এই দেশে দালাল উগাই করে, আপনার 3-4 মাসের সিকিউরিটি দিয়ে সবকিছু দিয়ে আপনার বোঝাই দিয়ে আপনার সাথে ঝামেলা শেষ হয়ে যায়। পরে যখন আপনি এখানে থাকেন বা কয়েকদিন যাওয়ার পরে তখন আপনি বুঝতে পারেন হচ্ছে আপনার যে আপনার কাগজপাতি আর কার্যকর নাই বা ওরকম বাতিল হয়ে গেছে, সিকিউরিটি নাই। তখন আপনার দালাল আপনার ফোন দিলেও লাভ নাই, আপনার দালাল আপনার ফোন ধরবে না, ওর তো কল কার্যকর হবে না। যার কারণে যারা দেশ থেকে আসবেন এই সিকিউরিটি বিষয় একবারে ক্লিয়ার করে আসবেন যে আমি যাব, আমার ভিসা 1 বছরের ভিতরে হবে, একবারে পুরা 1 বছরের সিকিউরিটি পেমেন্ট করে দিতে হবে। এটা মূলত এখানের ওয়েবসাইট আছে, এটা অনেকেই জানেন না, এটার মূলত ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে চেক করা যায়, ওয়েবসাইট থেকে চেক করা যায় আপনার সিকিউরিটি কত দিনের পেমেন্ট করা, 6 মাস না 1 বছরের, এইভাবে কন্ট্যাক্ট করবেন। একবারে 1 বছরের ভিসা, একবারে 1 বছরের সিকিউরিটি সহ ভিসা করে দিতে হবে। যার কারণে আমি আগেও বলছি এখনও বলি, আপনারা সবসময় টাকা আটকে রাখবেন। যদি 7 লাখের কন্ট্যাক্ট হয় 5 লাখ কিছু টাকা দিবেন দেশ থেকে পাসপোর্টের সময়, তারপর আপনি এই দেশে আসবেন, এই দেশে আসার পরে আপনার 80% টাকা দিয়ে দিবেন, মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা আটকে রাখবেন। ততদিন পর্যন্ত যতদিন ও আপনার মেডিকেল ভিসা একবার পরিপূর্ণ ভিসার পেপার হাতে দিতেছে না, আপনার ভিসার পেপার আপনার হাতে দিবে, আপনার সিকিউরিটি 1 বছরের পেমেন্ট করে দিবে, দেওয়ার পরে আপনি তখন বাকি টাকা দিয়ে দিলেন। মানে এই নিয়মে যদি আসতে পারেন তাহলে হয়তো কেউ প্রতারিত হবেন না। এ দেশের কিন্তু 90% দালালি, এটা একটা সিন্ডিকেট আর কি, এ দেশের 90% দালালি কিন্তু আপনার করবে, বলবে ওয়ার্ক পারমিট ভিসা সব কিছু ঠিকঠাক, কোম্পানির বাসা, কোম্পানির খাওয়া, 1-1.5 লাখ টাকা ইনকাম হবে, 1-1.5 লাখ টাকা ইনকাম হবে, সব কিন্তু ভুয়া কথা। যেমন 1-1.5 লাখ টাকা এখানে ইনকাম করা খুব কষ্ট, এখানে এটা 100, যদি এখানে যদি 5-10 বছর কেউ থেকে থাকে তাহলে হয়তো সে 1-1.5 লাখ টাকা ইনকাম করলেও করতে পারে, তাও আমার সন্দেহ আছে এদেশে আর কি। আর যে থাকা খাওয়ার বলতে গেলে যে কোনো একটা পাবেন, হয় থাকা পাবেন অথবা খাওয়া পাবেন, আমার মতে থাকাটাই ভালো, কারণ কোম্পানি যে খাবার দেবে সেটা আপনার পাবেন না, কারণ এরা ম্যাক্সিমাম মানুষ রুটি খায়, ওইভাবে ভাত খায় তারা অভ্যস্ত না, রুটি খায় অভ্যস্ত, আর হচ্ছে থাকাটাই ভালো। আর আপনার মেন হচ্ছে ভিসা, ভিসা হলে আপনি অন্যান্য অনেক কাজ করতে পারবেন বা অন্যান্য কাজ পাবেন, ভিসা না থাকলে কিন্তু আপনি সেই কাজ করতে পারবেন না, নিজের কাজ নিজে খুঁজে খুঁজবেন, ভিসা ছাড়া হবে না। তো আজকের মতো ভিডিও আমার এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।